আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে মনিটরটা রিপেয়ার করা দেখাবো সেটি দেখুন, পাওয়ার লাইটটি জ্বলছে না, মানে এর পাওয়ার সাপ্লাই থেকে প্রবলেমটা এসছে। এই মনিটরের মধ্যে এত ভালো প্রোটেকশান থাকে যে এখানে যে কোনো প্রবলেমেই পাওয়ার সাপ্লাই অফ করে দেয়। দেখুন এর মধ্যে কত কার্বন জমে আছে। এই মনিটরটি অনেক দিন ধরে বন্ধ ছিল। আমি প্রথমে এই মনিটরের পুরো ভালোভাবে ভ্যাকুম বা ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রচণ্ড ধুলো, যেটি যে কোনো পাম্পারের সাহায্যে বা ভ্যাকুম দিয়ে হাওয়া দিয়ে বার করতে হবে, প্লাস আগে ব্রাশ দিয়ে ধুলোগুলোকে আলগা করে নিতে হবে। খুব আস্তে আস্তে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে, যেন কোনো পার্টস ড্যামেজ না হয়ে যায়, যেহেতু অনেক দিন ধরে পড়ে আছে। দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এই মনিটরের বোর্ড ওপেন করার জন্যে প্রথমে আমাকে পিকচার টিউবের বেসটা খুলে নিতে হবে। তারপরে আস্তে আস্তে চ্যাসিস থেকে আস্তে আস্তে বোর্ডটাকে বার করতে হবে। অনেক দিন পড়ে থাকার জন্য এর ESD খারাপ হতে পারে। এটা আমাকে অনেক সময় ESD ড্যাম পড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে আমি দেখছি যে কি খারাপ আছে। আমি এর বিউ ট্যানিস্টার খুলেছিলাম, তবুও সেটটি অন হয়নি। এখানে আমি মডিউল লাগিয়ে দেখেছি, পাওয়ার সাপ্লাই অন করে মডিউলের যে ট্যানিস্টার আছে সেই ট্যানিস্টারটি প্রচণ্ড হিট হচ্ছে। তারপরে আমি মিটার দিয়ে এর চপারের সেকেন্ডারিতে আমি একটি শর্ট সার্কিট দেখেছি। এই শর্ট সার্কিটে এই ডায়োডটি খারাপ আছে, এটা সেকেন্ডারিতে সাপ্লাই ডায়োড। এখানে দেখুন এটি শর্ট দেখাচ্ছে, এখানে 159, যেহেতু হাই অসিলেটারে আপনি 4007 কখনোই লাগাবেন না, বা 5408 ডায়োড কখনোই লাগাবেন না। এখানে 159 অ্যাম্পিয়ার বাড়ানোর জন্য আপনি দুটো ইউজ করতে পারেন। দেখুন এইখানে ডায়োডটি ছিল এর সেকেন্ডারিতে, মানে আউটপুট সাপ্লাই ডায়োড, এখানে 2-3টে সাপ্লাই ডায়োড আছে, তার মধ্যে এই ডায়োডটি খারাপ ছিল। আমি এখানে নতুন একটা
ডায়োড লাগাবো। আমি এই ডায়োডটি আমি অন্য এক জায়গা থেকে সাপ্লাই ডায়োড খুলে নিয়েছি। আমার কাছে 159 ডায়োড ছিল না, খুব কমন ডায়োড 159। আপনারা 159ই ডায়োড লাগাতে পারেন, যেহেতু হাই অসিলেটর অন্য কোনো ডায়োড লাগালে এখানে কিন্তু চলবে না, কিছুক্ষণ পর নষ্ট হয়ে যাবে। এটা একটা ভালো ডায়োড, যে কোনো এই মনিটরে যে কোনো প্রবলেমেই আপনার সাপ্লাই পাওয়ার সাপ্লাইয়ের অসিলেটর বন্ধ করে দেবে বা সামনের ওই এলইডিটা জ্বলবে না। ইএসটি খারাপ, বিউ শর্ট হলেও সাপ্লাই অসিলেট করবে না, পাওয়ার সাপ্লাই অসিলেট করবে না। এখানে প্রোটেকশন সার্কিট লাগানো আছে, আমি এটি ডিটেক্ট করেছি যে আমি এখানে একটা সাপ্লাইয়ে একটা মডিউল লাগিয়ে দেখছি মডিউলের ট্রানজিস্টর খুব গরম হয়ে যাচ্ছে, মানে কোথাও হাই কারেন্ট হয়ে আছে, তার জন্যে লোড নিয়ে নিচ্ছে, প্রচণ্ড মডিউলে গরম হয়ে যাচ্ছে। তারপরে আমি এটা ডিটেক্ট করেছি যে এই ডায়োডটি খারাপ আছে। আমি এই ডায়োডটি চেঞ্জ করে দিলাম, আমি আগেও এই এটা প্রথমেই আমি এই ডায়োডটি চেঞ্জ করে আমি দেখে নিয়েছি যে এই ডায়োডটির জন্যই পুরো মনিটরটি ডেড হয়ে গেছিলো, চলছিল না। আমি আস্তে আস্তে পুরো সেটিং করে দিচ্ছি, স্ক্রুগুলো যেখানে ছিল সেখানেই লাগিয়ে দিচ্ছি। এই ধরনের মনিটরে যদি কোনো প্রবলেম আপনাদের থাকে আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এটা একটা স্যামসংয়ের মনিটর, কম্পিউটার মনিটর, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব যে কোনো প্রবলেমে। এর ফ্লাইব্যাক ইএসটি অনেক সময় খারাপ হয়, কিন্তু এক্ষেত্রে ইএসটি খারাপ নেই, এটি খুব সাবধানে লাগাবেন। এবার আমি এসি ইন করে দেখব যে মনিটরটা চলছে কি না। এসি অন করছি, আগে পুরোপুরি ডেড হয়ে গেছিলো, অনেকের ধারণা হবে যে পাওয়ার সাপ্লাই খারাপ আছে, কিন্তু এখানে পাওয়ার সাপ্লাই খারাপ নেই। দেখুন মনিটর অন হয়ে গেছে, পাওয়ার সাপ্লাই এলইডি জ্বলছে। আমি এবার সিপিইউতে লাগিয়ে আমি দেখব যে পুরোপুরি মনিটরটি ঠিক আছে কিনা। দেখুন পুরোপুরি ভালো হয়ে গেছে,
আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আসব। নমস্কার।